করোনা ভাইরাস আঘাত হানার পর পরিচালিত বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে বলা হয়েছে এথনিক কমিউনিটির মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও এখনও কোনো সঠিক পরিসংখ্যান নেই, তারপরও ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক তথ্য ও ব্রিটিশ গণমাধ্যমগুলোর সংবাদপত্রের সূত্র অনুযায়ী এরই মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। যুক্তরাজ্যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, টিকা প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে, কিন্তু এরই মধ্যেই করোনা ভাইরাসের ভারতীয় ধরন চোখ রাঙাচ্ছে যুক্তরাজ্যে। অথচ এখনও বাংলাদেশি এলাকাগুলোতে টিকা দেওয়ার হার কম বলে জানিয়েছে পাবলিক হেলথ অফ ইংল্যান্ড। ইউকেতে বিএমই কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি সবচেয়ে বেশি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন, মৃত্যুর সংখ্যা এগিয়ে আছেন। এর কারণ হিসেবে বিভিন্ন গবেষণায় এখন স্ট্রাকচারাল রেসিজম এবং ইনইকুয়ালিটির কথা ফুটে উঠছে, কিন্তু ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কেউই ইনইকুয়ালিটি বা রেসিজমের কথা বলতে পারবেন না, সাদা কালো দেখে কোনো ভ্যাকসিন দেয়া হচ্ছে না। ইংল্যান্ডে 20টি এলাকার 80% মানুষ যাদের বয়স 45 থেকে 49 বছর তারা ইতোমধ্যে করোনা টিকা নিয়েছেন। তবে এই বয়সে লন্ডনের নিউহ্যাম ও হ্যাকনি সহ 5টি এলাকার 50%-এরও কম মানুষ টিকা গ্রহণ করেছেন। টাওয়ার হ্যামলেটস নিয়ে এরকম কোনো পরিসংখ্যান দেয়া না হলেও এই বাড়াতেও টিকা দেওয়ার হার অনেক কম। বিশেষ করে গত মার্চ মাসের এক পরিসংখ্যানে বলা হয়েছিল সারা দেশে মাত্র 75,000 বাংলাদেশি টিকা নিয়েছিলেন। টিকা নিয়ে কিছু অপপ্রচার রয়েছে আমাদের কমিউনিটিতে। রোগ বিশেষজ্ঞ, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এই টিকা তৈরিতে কোনো পশুজাত দ্রব্য বা কোষ ব্যবহার করা হয়নি। এমনকি ইসলামিক স্কলাররাও বলেছেন এই টিকা হালাল। অর্থাৎ টিকা নিয়ে হালাল হারাম প্রশ্ন একেবারেই অবান্তর। করোনা ভাইরাসের কারণে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে এই ভ্যাকসিন নেওয়া জায়েজ আছে, শরীয়তের দৃষ্টি থেকে এই ভ্যাকসিন নেওয়াতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা আমাদের সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করবো যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এই ভ্যাকসিন নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনফরমেশন ফর ইউকে হেলথ কেয়ার প্রফেশনালস এর প্রতিবেদনে বলা হয়েছে বেশিরভাগ প্রতিক্রিয়া ছিল হালকা, মাঝারি ও তীব্র ধরনের। অ্যাস্ট্রাজেনেকার টিকার সাথে রক্ত জমাট বাঁধার ঘটনার কারণে যুক্তরাজ্যের 40 বছরের নিচে এই টিকা আপাতত দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা ভ্যাকসিন ল্যাবরেটরি থেকে বারবারে নিরাপত্তাজনিত কারণগুলো খুব সূক্ষ্মভাবে দেখে আজকে আমাদের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে। আপনারা নিজে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে এটা বিজ্ঞান কী বলে, সায়েন্স কী বলে। তা আমার মনে হয় যে এইসব নেগেটিভ প্রপাগান্ডাতে কান না দিয়ে আমাদের ভ্যাকসিন নেওয়া উচিত। টিকার সাথে মাতৃত্বের কোনো সম্পর্ক নেই। যারা গর্ভবতী তারা ডাক্তারের সাথে কথা বলে টিকা নিতে পারেন। সম্প্রতি একটি পরীক্ষা চালিয়ে নিশ্চিত করা হয়েছে গর্ভবতী মায়েরা টিকা নিতে পারবেন। টিকার ফল পেতে অন্তত 7 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগে, তাই টিকার কারণে করোনা সংক্রমণের কোনো ভয় নেই, বরং শরীরের প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত হবে। তবে টিকা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার চেম্বারের সাথে যুক্ত হওয়ার আগে করোনা সংক্রমিত হতে পারেন। ডিসেম্বরের 4 তারিখ থেকে যুক্তরাজ্যে টিকা কার্যক্রম চলছে, প্রায় 3 কোটি মানুষ টিকা দিয়েছেন। সারা বিশ্বের অনেক দেশেও টিকা কার্যক্রম চলছে। এখন পর্যন্ত এই ধরনের কোনো শারীরিক সমস্যার তথ্য কোথাও আসেনি। টিকা নিয়ে যদিও নানা ধরনের প্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে, তবুও টিকার উপকারী বেশি বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের সাকসেসফুল ভ্যাকসিনেশন প্রোগ্রামে করোনা ভাইরাস কন্ট্রোলে চলে এসেছে এবং সেরকমভাবে ইন্ডিয়ান ভেরিয়েন্টটাও কন্ট্রোলে চলে আসবে বলে আশা করা হচ্ছে। আপনাদেরকে যখন ভ্যাকসিনেশনের জন্য ডাকবে তখন আপনারা ভ্যাকসিনেশন নিয়ে নেবেন। টিকা দিন, কারণ টিকার বিকল্প নেই। মনে রাখবেন, আপনি টিকা দিলে আপনার পরিবার সুরক্ষিত হয়, সুরক্ষিত হয় আপনার কমিউনিটি। কোভিড 19 ভ্যাকসিন নেওয়া আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। সম্প্রতি আমি ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছি এবং আমি সবাইকে অনুরোধ করব ভ্যাকসিন নেওয়ার জন্য, যাতে আমরা দ্রুত গতিতে কোভিড 19 সংক্রমণ রোধ করতে পারি। আমরা সবাই যদি টিকা নেই আমরা নিজেরা ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। আপনারা সবাই
টিকা নেবেন, আমিও নিয়েছি। বর্তমানে ভারতীয় ধরন থেকে রক্ষা পেতে হলেও টিকার দুই ডোজ কার্যকর বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। মনে রাখবেন, আপনি টিকা দিলে আপনার পরিবার সুরক্ষিত, সুরক্ষিত আপনার কমিউনিটি, সুরক্ষিত আপনার দেশ। তাই পরিবার ও দেশের স্বার্থে টিকা গ্রহণ করুন। কোভিড সচেতনতা ও টিকা দিতে উৎসাহ দেওয়ার জন্য ইস্ট হ্যান্ডস ন্যাশনাল লটারি কমিউনিটি ফান্ডের সাথে যৌথভাবে একটি প্রজেক্ট পরিচালনা করছে। বিস্তারিত জানতে ইস্ট হ্যান্ডসের ওয়েবসাইট www.easthands.org/covid ভিজিট করুন অথবা ফোন করুন 02034892060।